আজকের এই বাংলাদেশের চট্টগ্রামস্থ বাইতুশরব আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ফির সাহেব কেবলা সাহা মাওলানা কুতুবুদ্দিন মতাজ্জেলি উপস্থিত আজকের বিশেষ অতিথি আমার বন্ধুবর আব্দুল হাই নদবী উপস্থিত আমার খুব শ্রদ্ধাভাজন যাকে না বললে হয় না আওয়াল সাহেব যিনি আমার ছোট ভাইয়ের মতো স্নেহ করেন উপস্থিত বাংলাদেশ শরিয়া বোর্ডের সহসভাপতি এবং আজকের পাকপাকালি অনুষ্ঠানের সম্মানিত ওলামায়ে কেরাম এবং সুধীবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ মাস মিডিয়া ফরদার আলমের মা ও বোনেরা এবং দূর দূরান্ত থেকে যারা বাইতুশরবকে প্রাণ দিয়ে ভালোবাসেন শ্রোতাবৃন্দ সালাম আলাইকুম। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অসংখ্য দরুদ পেশ করছি যিনি আমাকে আজকে পাকপাকালি অনুষ্ঠানে মতো একটা ভণ্ডাঢ্য অনুষ্ঠানে কিছু বলার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই ধারাবাহিকতায় বাইতুশরব আঞ্জুমান ইত্তেহাদ কর্তৃক আয়োজিত পাকপাকালি আসরের এই মহান আয়োজন আজকের আজকে যিনি এই মাসে যিনি পদার্পণ করেছেন যিনি আমাদের প্রিয় নবী মানবতার মুক্তির দিশারি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শুভ আগমনে ভূমণ্ডল আসমান জমিনকে অপরূপভাবে সাজানো হতো না, সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি হতো না, আজকে থাই এসো এই বরকতময় রবিউল আউয়াল মাস গোটা মুসলিম বিশ্বের খুশির জোয়ার বইয়ে যায়। আমি আজকে যারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন আসলে বেশি সময় নেব না, সরকারে শেষ করার চেষ্টা করব। আপনারা জানেন সম্ভাবনা এই সমৃদ্ধি বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশের সম্ভাবনা সমৃদ্ধিকে যদি আমরা আমাদের জাতিকে প্রতিষ্ঠিত করতে চাই, স্বাধীনতাকে অর্থবহ করতে চাই, তাহলে আমাদের কোরআন এবং হাদিস আলোকে শিক্ষা সভ্যতা বিজ্ঞান প্রযুক্তি তথ্যে আমাদের ছেলে মেয়েদেরকে এগিয়ে নিতে হবে। এটাই প্রমাণ আজকে যে পাকপাকালি অনুষ্ঠানের যে ছোট্ট বনিরা যে অডিয়েন্স করে দেখিয়েছেন, আজকে কি এটা কোনো গবেষক শিখিয়েছে, কোনো বুদ্ধিজীবী আমাদেরকে শিখিয়েছে, কোনো বিজ্ঞানী আমাদেরকে শিখিয়েছে? আসলে না, ইসলাম আমাদেরকে এমন একটা শিক্ষা দিয়ে গেছেন। আমরা আজকে আমাদের মুসলমানের সংস্কৃতি বাদ দিয়ে অপসংস্কৃতির দিকে যাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ হলো ভারত, আর আমাদের চট্টগ্রামের পাশে হলো মায়ানমার দেশ। তাহলে আমরা পার্শ্ববর্তী দেশের কী পাচ্ছি? আরব দেশ যেভাবে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, এই যারা পার্শ্ববর্তী ইরাক, ইরান যেভাবে মুসলিম এটা সমষ্টিগতভাবে একটা দেশ একটা জাতিকে ফলো আপ করার মতো সুযোগ আমাদের কিন্তু নাই। কিন্তু আমাদের আছে কি?
অপসংস্কৃতি শিখার জন্য অনেক কিছু বাংলাদেশের মধ্যে 42টি চ্যানেল ভারতের কিন্তু চলে। তাহলে আমরা কী শিখতেছি? অপসংস্কৃতি। আমাদের অপসংস্কৃতির নামে, মেয়েদের অনুষ্ঠানের নামে আমরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে অনুষ্ঠান করছি, কিন্তু আমরা কি একটি বারও ভেবে দেখেছি আমাদের এই টাকার পরিণাম কী হবে? একটু আগে একটা ছোট্ট একটা স্কিপ দিয়ে আমার ভালোই লাগলো, খুব ভালোই লাগলো যে অর্থ বিত্ত চিত্ত এক নয়। কারণ বাংলাদেশে যেখানে 95% আমরা মুসলমান, সেখানে আমাদের ছেলে মেয়েদেরকে হাউ টু, আমরা তাদেরকে কিভাবে আমাদের শিক্ষা সংস্কৃতি দিয়ে তাদেরকে মানুষ করতে পারব, আজকে সেই জন্য প্রধানমন্ত্রী বারবার বলে থাকেন ভালো মনের মানুষ, আদর্শ মনের মানুষ। আমি মনে করি আদর্শ মনের মানুষ, জান্নাত উপযোগী মানুষ তৈয়ার করার প্রতিষ্ঠান হলো বাইতুল শরফ, যেখানে বাইতুল শরফ শাশ্বতের উপরে প্রতিষ্ঠান রয়েছে। এই বাইতুল শরফ বাংলাদেশ সরকারের পরে শিক্ষা সভ্যতা কোরআন হাদিস আলোকে যেভাবে শিক্ষা দিয়ে যাচ্ছে, যদি প্রত্যেকটি থানা উপজেলায় গ্রামে যদি ছড়িয়ে দেওয়া যেত, আমি মনে করি বাংলাদেশে আজকে জোয়ান নামে, আজকে আবরার ছেলের নামে ইউনিভার্সিটিতে হত্যা হতো না, ক্যাসিনোর নামে জোয়া চলতো না। কারণ যাতে ইসলাম নিষিদ্ধ করেছেন, কারণ ইসলাম কিন্তু নিষিদ্ধ করেছেন, যেই নিষিদ্ধকে আমরা এখন মনে করি এটা একটা সত্যি। প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলেছেন, কেন বলেছেন? উনি বুঝতেই পেরেছেন আসলে আমাদের আদর্শগতভাবে আমরা যত কোরআন হাদিস ছেড়ে, আদর্শ ছেড়ে অপসংস্কৃতি যাচ্ছি, ততই আমাদের পরিবার, আমাদের সমাজ খারাপের দিকে যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশের মধ্যেই 2% অথবা 5% শিল্পপতি আছে, 98% 95% হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত। তাহলে যদি 98% মানুষের যদি ছেলে মেয়েরা যদি ডাইল ফিনসিডিল জোয়া আড্ডা হয়, শিক্ষার নামে অশিক্ষিত হয়ে জ্ঞান পাপি হয়ে যদি সমাজে হয়, আর যারা শিল্পপতি আছেন, যারা আমরা যারা সুফি সাজতেছি, আমরাও কিন্তু ওই 95-98% কাছে 50 লাখ লোক, 17 কোটির কাছে কোনোদিন একটা ভালো গড়ি হাতে নিয়ে টাকা নিয়ে বাজারে যেতে পারবে না, এই অবস্থা আমাদের হবে না। তাহলে আমাদের সেই জন্য আমাদের কোরআন এবং হাদিস আলে আমার ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কারণ একটা ধান গাছ রোপণ করলে 90 দিনে কিন্তু ধানটা খাওয়া যায়, আর যদি একটা মেহগুনি গাছ যদি কেউ রোপণ করে, এই গাছ অক্সিজেন দেয় আমাদেরকে, পরিবেশ রক্ষা করে। আর যদি একটা ছেলেকে যদি শিক্ষিত করা যায় কোরআন এবং হাদিস আলোকে, সে 80-100 বছর পরিবার সমাজকে সে শিক্ষায় আলোকে দিয়ে আদর্শ সমাজ সে গঠন করতে পারে। আর যদি কোনো ব্যক্তি একটা শিক্ষা প্রতিষ্ঠান করে, সেটা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা স্কুল কলেজ অথবা যে ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান করে, যুগ যুগ ধরে যতদিন যুগ বেঁচে থাকবে আপনার টাকা কথা বলবে। কারণ আমরা যারা জীবিত থাকতে আমরা বুঝি না, এই যে একটু আগে এই যে একটা স্কিপ দেখালো, সেখানে একটি কেন বাদরে ঘর, আমি এইটা একটা ভাওল গান, কিন্তু এটা যদিও হয়তো যেই শিল্পীটা গিয়েছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, উনি গেইতে গেইতে মারাই গিয়েছিল অনেক, আমি জানি আমার চেয়ে বেশি জানবে আমার এখানে বড় ভাই রফিক পদ্মা আছেন, এই ভাওয়াল গানটা যখন গাইতেছিল ওই স্টেজে সে মারাই গেছিল, এই ধরনের একটা ফিরুজ শাহ। তাহলে উনি যদিও হয়তো এই গানটা চেষ্টা করেছেন, কিন্তু এটা একটা কঠিন গান, এটা একটা কঠিন একটা ছড়া, এটা একটা কঠিন একটা, এই যে আজকে আমরা অপসংস্কৃতির পিছনে কেন ঘুরছি, কী জন্য আজকে সমাজ ব্যবস্থাকে যদি আমরা আত্মশুদ্ধি না করি, আমাদের দিন এবং দুনিয়া আমরা কোথায় তো শান্তি পাবো না।
পয়সা বহুত আছি পকেট মারে না চাই, দোষ বহুত আছে হানদানি লড়কাও না চাই, আমি আপন আদর্শ আদর্শ হব। কি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে কলেজ ইউনিভার্সিটিতে যাব, নাকি কিন্ডার গার্ডেনের পরে কলেজ ইউনিভার্সিটি যাব? আজকে যারা কলেজ ইউনিভার্সিটিতে যারা গিয়েছেন সারা রাত মদ গাঁজা খেয়ে, তারা তাহাজ্জুদ নামাজ দূরের কথা, সারা রাত জুয়া খেলে। আর যারা মাদ্রাসা থেকে যারা বের হয়ে কলেজ ইউনিভার্সিটিতে গেছে, তাজ্জব করে বলে আল্লাহ আমি গ্রাম থেকে এসেছি, আমার মা বাবাকে কোনো কেসমত করার কোনো সুযোগ পাচ্ছি না। তারা রাতে তাজ্জবের নামাজের মধ্যে তারা মা বাবার জন্য কাঁদে এবং দেশের জন্য চিন্তা করে। তাহলে আমরা এটা দুই ভাগে বিভক্ত, আমরা জাতি দুই ভাগে বিভক্ত। তাহলে আমরা সংখ্যায় যদি ধর্মীয় শিক্ষা, শিক্ষা সভ্যতা কোরআন হাদিস আলোকে যদি শিক্ষা সভ্যতাকে যদি আমরা আমরা যদি আমাদের ছেলে মেয়েদের মধ্যে সেট আপ করে দিতে পারি, তাহলে আমাদের দিন এবং দুনিয়া দুটোই সম্ভব আমাদেরকে ঠিকই থাকা। কারণ আমরা যারা বাঙ্গা, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের প্রথম শর্ত হচ্ছে ঈমান এবং তাকওয়া ভিত্তিক বেঁচে থাকা। কারণ আজকে সারা বিশ্বে যেই মুসলমান অধ্যুষিত দুনিয়া শাসন করেছিল, সেই মুসলমান আজকে অসহায়, লাঠির কাটল হয়ে দাঁড়িয়েছে। এটার প্রমাণ আজকে ইরাক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, পার্শ্ববর্তী মায়ানমার থেকে যেভাবে আপনার অত্যাচার হয়েছে, যেভাবে অগণিত মুসলমানের রক্ত আকাশ বাতাস পারি হয়ে গেছে, কিন্তু কোনো প্রতিবাদ নাই মুসলমানের। কারণটা কি? আমাদের আসলে তাকওয়ার খুব অভাব। কারণ আমাদের তাকওয়া এবং আমরা এত বেশি নিম্নজিত হয়ে গেছি যে মুসলমান মর্দ সে তলোয়ার দোন তরফ সে দাঁড় হোনা চাইয়ে শুধু নামাজ পড়বে, মসজিদে ঘুমাই থাকবে, এটার জন্য ইসলাম আসে নাই। একজন মানুষ কলমা পড়তে পারতেছে না, তিনটা বাড়ির পর আর তিনটা বাড়ি করবে, তাকে যখন মারা যাবে কলমা পড়ার জন্য ইসলাম আসে নাই। হুজুররা এই মসজিদেরা এই কাজের জন্য আসে নাই, কারো বাড়িতে দান হয় নাই। দানে হুজুররা এতিমখানার ছেলেদেরকে একটু হাঁটায় নিয়ে আসলো, নোয়ার আহমদ ফারুকে বললো আমার একটু দান হচ্ছে না, একটু একটু বাচ্চাদেরকে নিয়ে হাঁটায় নিয়ে আসেন, আমার দান হবে। এই কাজের জন্য ইসলাম আসে নাই। ইসলাম আসছে একটি মুসলমানের জন্য পূর্ণাঙ্গ একটা জীবন বিধান, যেখানে পারিবারিক জীবন, সামাজিক জীবন, আদর্শিক জীবন ক্ষেত্রে যদি আমরা মুসলমান তাকওয়া ভিত্তিক হতে চাই, তাহলে আজকে আমাদের প্রধানমন্ত্রী যেখানে বলেছেন জিরো টলারেন্স সম্ভব, আমাদের বাংলাদেশ একটা মুসলিম দেশ হিসাবে এই দেশ দরজা খুলে ঘুম জানো সম্ভব। তাহলে আজকে আমরা এত পিছিয়ে যাওয়ার কারণ কি? আমাদের আদর্শগতভাবে আমাদের নৈতিকতার অবক্ষয় রয়েছে, আমাদের ঈমান আকীদার অবক্ষয় রয়েছে। আমাদের আগে আমি মনে করি আজকে যারা বাংলাদেশে ধনাঢ্য ব্যক্তিরা আছেন, এই বাইতুশরফের মতো আরও যারা প্রতিষ্ঠান চালাচ্ছে, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে, পাশাপাশি কলেজ ইউনিভার্সিটিকে যদি কোরআন হাদিস আলোকে সেট আপ করা যায়, তাহলে আমরা দিন এবং দুনিয়া আখেরাতকে অন্ততপক্ষে ছেলে মেয়েদেরকে দুশ্চিন্তা নিয়ে অন্ততপক্ষে আমরা কবরে যেতে পারবো। কারণ আজকালকার এমনই হয়ে গেছে রাস্তাঘাটে হাঁটা যায় না, মেহেদি অনুষ্ঠানে গান বাজানোর জন্য হাঁটা যায় না। আগে মাঝে মধ্যে একটু কোরআন হাদিস আলোকে একটু কোরআন তেলোয়াত টেলোয়াত হতো, এখন এইটাও দেখলাম যে হুজুররা এইটাও করতে চায় না, কেন আমি বুঝি না। কারণ দাড়ি আর টুপি থাকলে যদি আমরা জঙ্গি হয়, তাহলে হিটলার কোন মাদ্রাসার ছাত্র ছিল, 40 লক্ষ মানুষ হত্যা করেছে? তাহলে আমাদের মুসলমানের পিছনে একটা ষড়যন্ত্র আছে, আমাদেরকে বুঝতে হবে। আমরা সরকার এবং আমরা সমন্বয় করে আমাদের ছেলে মেয়েদের নৈতিক আদর্শ শিক্ষা, বাইতুশরফের মতো শিক্ষাকে আলোকিত করে দেশ ও জাতির কেসমতে নিয়োজিত করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। এবং এই প্রতিষ্ঠানের আমাদের যিনি বাহারুল উলম পীর সাহেব আছেন, উনি এখন অসুস্থ, এত এত কষ্ট করে আমরাও পারবো না। আমি দেখি 300-500 দিনের মধ্যে 500 প্রতিষ্ঠানের মধ্যে একটা দুইটা করে আমাদেরকে লোকগুলো তো গেলে উনি কি জিন হয়েছে নাকি? তাহলে আল্লাহ ওনাকে অনেক হয়াত দ্বারাজ করুক, যাতে আজকে যারা বাইতুশরফের যে শিক্ষকেরা যে অডিয়েন্স দেখিয়েছেন, আমি আব্দুল শুকুর সাহেবকে বলবো যে উনি যেইভাবে করে দেখিয়েছেন, আমি মনে করি যে আমাদের অনেক আলামা ওলামা আছেন, অনেক মাদ্রাসা আছেন, এই ধরনের কিছু অন্ততপক্ষে চাইলে আপনি আমাদেরকে সহযোগিতা করিয়েন, আমি না সবাইকে, তাহলে অন্ততপক্ষে গ্রাম জাঙ্গে অপসংস্কৃতিরা অনেকটা কমিয়ে আসবে, শিক্ষা এবং কোরআন হাদিসের দিকে মানুষ ঝুঁকিয়ে পড়বে।
যাই হোক, আমি আজকে আর দীর্ঘায়িত করব না। আমাকে হুজুর কেবলা কেন প্রতি বছর এখানে প্রধান অতিথি করেন আমি নিজেও বুঝি না। আমি নিজকে খুব নগণ্য এবং খুব অপরাধী মনে হয়, কারণ আমার তো দাড়িও নেই, ভালো কোনো টুপিও নেই, আমার হয়তো ধর্মীয় জ্ঞান সম্বন্ধে আমার হয়তো তেমন একটা আইডিও নেই, কিন্তু চেষ্টা করি শিক্ষা এবং আদর্শ শিক্ষা সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। যাই হোক, আজকের এই বাইতস্রাবের এই আজকের শিক্ষা এবং শিক্ষা এবং সংস্কৃতি এবং পরিচর্চার মাধ্যমে এবং শিক্ষা সভ্যতা বিজ্ঞান প্রযুক্তি যাতে এগিয়ে যেতে পারে, ইউনিভার্সিটিতে যাতে গিয়ে তার যোগ করে ছেলেরা আদর্শ দেশ পরিচালনা করার হাতকে শক্তিশালী করতে পারে, এই ব্যক্ত করি। আজকে আমি বাইতস্বরূপে সম্মানিত শিক্ষক শিক্ষকদের বলবো, কারণ এটা বাইতস্বরূপ যেভাবে এত সুন্দর গুছানো করে, আমি তো হাজারো মাদ্রাসা স্কুল কলেজ বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি, দেখেছি আসলে এত সুন্দর গুছানো কিন্তু কেউ করতে পারে না। পিছনে যেটা অডিয়েন্স আছে সেটাও এত সুন্দরভাবে গুছানো হয় না, এটা আমাদের হুজুর কেবলার হয়তো দোয়া, আমি ওনার কাছ থেকে দোয়া চাইব। আজকে যারা এখানে উপস্থিত আছেন আপনারা এই অবকাঠামো এই ছেলেদেরকে ক্যাসেট করে নিয়ে হলো, একটা শিক্ষককে 2,000-5,000 টাকা দিয়ে হলো, বলে যে একটু একটু চর্চা করেন, তাহলে অপসংস্কৃতি আমাদের মধ্যে আর থাকবে না।